ওকে তো গাইডলাইন্স রাইট আমি কীভাবে অ্যাপ্লাইন্সটাকে অ্যাক্টিভেশন করবো সেটার গাইডলাইনস ওকে দ্য পাথ অফ ট্রুথ শুড বি বি ফ্রি ফ্রম এনি অবস্ট্রাকশন ওকে এটা প্রথম কথা ঠিক আছে ওকে দ্য রিট্র্যাকশন ওর টিপিং অফ ম্যাক্সিলারি শুড বি শুড বি ইনিশিয়েটেড টিল সাফিসিয়েন্ট বাইট ওপেনিং হ্যাজ বিন অ্যাচিভড তার মানে যে দ্য টিপিং অফ ম্যাক্সিলারি শুড বি শুড বি ইনিশিয়েটেড বাইট ওপেনিং যাতে একেবারে অ্যাচিভড হয় তারপরে আর্লি রিট্র্যাকশন অফ ম্যাকজিলারি এন্টিরিয়রস উইল ফার্দার কজ রিল্যাপস ঠিক আছে আর্লি রিট্র্যাকশন যদি হয় তাহলে কিন্তু রিল্যাপস করবে আবার দ্য টিপিং অফ ম্যাকজিলারি ইনসাইজর শুড নট বি শুড নট বিনিশিয়েটেড টিল সাফিসিয়েন্ট বাইট ওপেনিং যদি সাফিসিয়েন্ট বাইট ওপেনিং না দেয় তাহলে কী করবে ঠিক আছে রিল্যাপস করবে বাইট ওপেনিং হইতে হবে সুন্দর সাফিসিয়েন্ট অ্যাক্টিভেটেড ল্যাভিয়াল বো অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্স উইদাউট সাফিসিয়েন্ট রিলিফ অর অ্যাক্রাইলিক বেস প্লেট ফর ইনসাইজরস ইন ইনসাইজর রিট্র্যাকশনস ইন ইজ এ কমন মিস্টেক আচ্ছা আমি যদি ওই ইনসাইজরটা তো পিছনে আসবে ওই জায়গায় আমি যদি অ্যাক্রেলিকটাকে যদি আমি কেটে না দিই তাহলে কিন্তু ইনসাইজর পিছনে আসবেই না ঠিক না বুঝো নাই এটাই সো দ্য প্যারাটাল অ্যাক্রাইলিক অ্যাক্রাইলিক ইজ টু ট্রিমড দ্যাট উই উড ইট উড ইট উড অ্যালাউ গ্রেটার মুভমেন্ট অফ ইনসাইজরস অ্যাট দ্য সিন গুলাম ওকে দে আর বাই দে আর বাই মিস মিনি মিনিমাইজিং টিপিং অফ ইনসাইজার লেজ ওকে দ্য কনভেনশনাল ল্যাবিয়াল বুক শুড বি ইউ শুড ইউনিফর্মলি টাচ ল্যাবিয়াল সারফেসেস অফ অল টিথ কনভেনশনাল ল্যাবিয়াল বো আচ্ছা সব দাঁতের সাথে এটা টাচ করতে হবে অফ টিথ বিং রিট্র্যাক্টেড ওকে টু রিট্র্যাক্ট দ্য সিঙ্গেল মেলপোস্ট ইনসাইজর ল্যাবিয়াল বো অ্যাক্টিভেশন শুড বি মিনিমাল অ্যান্ড জেন্টেল ওকে হেভি ফোর্স ক্যান প্রডিউস পেইন পালপাইটিস অ্যান্ড নন ভাইটাল টুথ ইন দ্য নন ভাইটাল টুথ ঠিক আছে ওকে নন ভাইটাল টুথ

ইন দ্য অ্যালভিউলাস আর অ্যাকোমোডেট লার্জার বাক্য লিঙ্গুয়াল বাক্য লিঙ্গুয়াল ডাইমেনশন অফ দ্য ডিজিটালি মুভিং ম্যাকজিলারি ক্যানেন আচ্ছা আমরা সাধারণত টিপিং মুভমেন্টটাই চাই বডলি মুভমেন্টটা না ঠিক আছে তাই আমরা যত কী লিখলাম যত যত সারভাইকাল এবং রুটের দিকে দিব ততই টিপিং মুমেন্ট কম হবে আচ্ছা আমরা সাধারণত টিপিং মুভমেন্টটা আচ্ছা ও আচ্ছা যত সার্ভাইকালি যাব তত টিপিং মুভমেন্ট কম হবে টু মিনিমাইজ টিপিং অ্যান্ড রোটেশন ডিউরিং ক্যানাইন ডিটেকশন দ্য পয়েন্ট অফ কন্ট্রাকশন কন্ট্রাকশন অফ অ্যাক্টিভেটেড স্প্রিংস আর্ম শুড বি জিন্জাইভাল অ্যাজ পসিবল উইদাউট দ্য ড্যামেজ অফ দ্য জিনজাইভাল সো জিনজাইভালই আমার কিন্তু বেশি রাখতে হবে ক্যানাইন ডিটেকশনের জন্য কারণ আমি যত বেশি ইয়াতে যাব তত বেশি টিপিং হবে ইনসাইডারের দিকে যাব তত বেশি টিপিং হবে আমরা সাধারণত টিপিং মুভমেন্টাই চাই বডিলি মুভমেন্টটা হয় না তাই তাই স্প্রিংটা যত সারভাইকালে দিব ঠিক আছে এবং রুটের দিকে দিব তত বেশি টিপিং মুভমেন্ট কম হবে ঠিক আছে টু মিনিমাইজ টিপিং রোটেশন ক্যানাইন ডিটেকশন দ্য পয়েন্ট অফ দ্য ক্যানাইন অ্যাক্টিভেটেন স্প্রিং শুড বি এজ ইন ঠিক আছে ওকে ফ্রি

শুড বি মিজিয়াল টিপিং আচ্ছা বুঝলাম ওকে তাহলে আমরা গাইডলাইন্স অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লায়েন্স অ্যাক্টিভেশন আমরা পেয়ে যাচ্ছি গাইডলাইন্স অফ দ্য অ্যাপ্লায়েন্স অ্যাক্টিভেশন ওকে ওইটা শেষ হল হুম